হ্যালো গাইস, গুড মর্নিং, ওয়েলকাম টু নিউ ফ্রেশ ভিডিও। আজকে আমরা চলে যাচ্ছি শিলিগুড়ি থেকে কানকি ধাম মন্দির, যেটা কানকিতে অবস্থিত, উত্তর দিনাজপুর জেলার মধ্যে পড়ে। তো বন্ধুরা, আজকের ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে। অনেকদিন থেকে এই মন্দিরটা ইনোগ্রেশন হচ্ছিল, তো আজকে আমরা ফাইনাল যাচ্ছি, আর অনেকদিন হয়ে গেছে, উদ্বোধন হয়েছে। তো বন্ধুরা, ফ্যামিলির সবাই যাবে, খুবই মজা হবে। ব্লগটা তোমরা এন্ড পর্যন্ত দেখো। তার আগে বলে দিই, যারা নতুন দেখছো এই চ্যানেলটা, প্রথমবার দেখছো আমাকে, তাদের জন্য আমি বাপ্পা দাস, তোমরা দেখছো আমার চ্যানেল ও শিলিগুড়ি। ওয়েলকাম টু মাই চ্যানেল। চলো বেরিয়ে পড়ি কানকি ধাম মন্দিরের জন্য, লেটস গো। তো গাইজ, এখন আমরা হেঁটে হেঁটে টোটো ধরতে এসেছি, দেন চলে যাবো এনজেপি স্টেশন। এনজেপি স্টেশন থেকে আমাদের মালদা ইন্টারসিটি এক্সপ্রেস আছে, সেটা সকাল 7টায় আছে। চলো তাড়াতাড়ি এনজেপি স্টেশন চলে যাই টোটো করে, তারপর ওখানে গিয়ে তোমাদের টিকিট কেটে কথা বলবো। গাইজ, এই হলো স্টেশনের যে টিকিট কাউন্টার। তো গাইজ, এই হলো এনজেপি স্টেশন, আর ক্রাউড দেখানো এনজেপি স্টেশনে পুরো ভিড়। তো গাইজ, আমাদের ট্রেন হচ্ছে 5 নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছে, মালদা টাউন ইন্টারসিটি এক্সপ্রেস। আর এই হলো উপরে স্টেশনের। গাইজ, এই হলো আমাদের ট্রেন, আর ট্রেনে হচ্ছে টাইম হচ্ছে 7টা, এখন 6:55 বাজে, গাড়ি স্টার্ট হয়ে গেছে। তো খুব ভালোই আগে স্টার্ট হয়ে গেছে, চলো দেখা যাক জার্নি কতটা সুইটেবল হোক, জার্নি সেটা দেখা যাক। তো গাইজ, ট্রেনের টাইম হচ্ছে 7টা, বাট 7:09 বেজে গেছে, এখনও ট্রেন ছাড়েনি একটু, তো দেখা যাক কটায় ছাড়ে, চলো। তো গাইজ, হচ্ছে 7:15 বাজে, আমাদের ট্রেন ছেড়ে দিচ্ছে, 15 মিনিট লেট, চলো এখন দেখা পালা কটার মধ্যে পৌঁছায়। আমাদের টাইম হচ্ছে 8:48, ওখানে পৌঁছানো, 9টার মধ্যে পৌঁছালে তো ঠিক আছে, আর তার চেয়ে বেশি লেট করে দিলে তো এক্সপ্রেসের কোনো লাভই নেই, এক্সপ্রেস ট্রেন ভাড়া বেশি, দেখা যাক। তো গাড়ির ট্রেনটার স্পিড দেওয়া শুরু হয়ে গেছে, প্রায় 100 কাছাকাছি চলবে। গাইস, আমাদের ট্রেন চলে এসেছে রাঙ্গাপানি স্টেশন, এখানে 1 মিনিটের হল্ট আছে। এখানে পৌঁছানোর টাইম ছিল 7:12, বাট এখানে পৌঁছেছে 7:24, এই যে রাঙ্গাপানি স্টেশন। তো ঠিক আছে, একটু স্লো চলছে, দেখা যাক কভার করতে পারে নাকি তার কারেক্ট টাইমে এই ট্রেনটা। আমাদের ফার্স্ট স্টপে রাঙ্গাপানি স্টেশন, এখানে 1 মিনিটের হল্ট আছে গাইস। গাইস, রাঙ্গাপানি স্টেশন থেকে 1 মিনিটের হল দিয়ে আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে। গাইস, আমাদের ট্রেনের স্পিড প্রায় 70-80 করে চলছে, তোমাদেরকে একবার স্পিডটা দেখিয়ে দিই, দেখো গাইস। আমাদের পরবর্তী স্টেশন চলে এসেছে চটেরহাট। তো গাইস, এই হলো চটেরহাট স্টেশন। অল্পদীপের ঘুম পেয়ে গেছে গাইস, দেখো কি সুন্দর চা বাগান। গাইস, আমাদের স্টেশন চলে এসেছে দুমডাঙ্গি। এরই মধ্যে বাড়ির থেকে কিছু ব্রেকফাস্ট এনেছি আমরা, এই পাউরুটি কলা, এগুলো খেয়ে নেব। ব্রেড কলা আমাদের হচ্ছে ব্রেকফাস্ট। তো গাইস, আমাদের পরবর্তী স্টেশন চলে এসেছে, এই যে 3 মাইল হাট। আমাদের পরবর্তী স্টেশন চলে এসেছে 3 মাইল হাট, এখানে 1 মিনিটের স্টপে থাকে গাইস, দেখা যাক। এই দেখো, এটা হলো 3 মাইল হাট স্টেশন।
গাইস, এক মিনিট হল দিয়ে আমাদের স্টেশন থেকে ছেড়ে দিয়েছে ট্রেন। গাইস ব্রেকফাস্ট ডান, ভীষণ মজা লাগছে গাইস। তোমরাও ফ্যামিলির সাথে আসলে অবশ্যই ব্রেকফাস্টটা নিয়ে এসো, কারণ অনেক সকালবেলা না খেয়ে খেতে পেয়ে যায়। ওখানে গিয়েও কিছু খাওয়া দাওয়া করবো, ট্রেনে তো আর কিছু হকার উঠছেই না। এটা নাকি হকার উঠবে না, আমরা কি খাবার খাবো না কে জানে। এখন থেকে থেকে হকার টাকার উঠে তাহলে একটু খাওয়া দাওয়া করবো। গাইস আমাদের পরবর্তী স্টেশনও চলে এসেছে, এখানে এক মিনিটের হল্ট আছে আমাদের স্টেশন থেকে। তো গাইস এই স্টেশনের নাম হচ্ছে মনগুড়ি জান, এখানে এক মিনিটের হল্ট আছে। আমাদের ট্রেন মনগুড়ি জান স্টেশন থেকে ছেড়ে দিয়েছে, এখন বাজে 8:14। আমাদের ট্রেন চলে এসেছে আলুবাড়ি জাংশন। সেটার জন্য হচ্ছে দাঁড়িয়েছে এই যে স্টেশন। গাইস পাঞ্জিপাড়া স্টেশন থেকে আমাদের ট্রেন ছেড়ে দিল নির্দিষ্ট টাইম থেকে, ট্রেনটা 15 মিনিট স্লো হয়ে গেছে। কিষানগঞ্জ স্টেশনে এই পরবর্তী স্টেশনেই হচ্ছে আমাদের কানকি। তো কানকিতে আমরা নেমে যাবো, তো দেখে এখানে কতক্ষণ দাঁড়ায়। আর আমার ট্রেন অলরেডি লেট হয়ে গেছে, 25 মিনিট ট্রেন লেটে চলছে। এখন দেখি কানকিতে যেতে কতক্ষণ সময় লাগে। তো গাইস কোথায় দেখো আমাদেরকে নামিয়ে দিচ্ছে, একদম প্ল্যাটফর্ম প্ল্যাটফর্ম নাই, প্ল্যাটফর্ম ছাড়াই স্টেশনে নামে এসে এখন স্টেশনে বলে প্ল্যাটফর্মই নেই, ওই দিকটায় আছে দেখা যাচ্ছে। এদিকে একটা ওভারব্রিজ আছে, তো চলো, ভীষণ রোদ উঠে গেছে, এখন বাজে 9:30, তো এই 40 মিনিট লেট। তো গাইস আমরা মন্দিরে এখানে চলে এসেছি, এই যে আমার পেছনে দেখছো এটা হচ্ছে মেন এন্ট্রি, আর এটা হচ্ছে ন্যাশনাল হাইওয়ে শিলিগুড়ি আর রায়গঞ্জের রোড, তো এখানেই আছে। আর চলো তোমাদের সব কিছু দেখাই, এইটা হচ্ছে রোডটা, এখানে মেন এন্ট্রিটা। বেশ বড় একটা পার্কিংয়ের ব্যবস্থা করা আছে, তোমরা আসলে এখানে কার টার পার্ক করতে পারো। এই দেখো অনেকে কার পার্ক করেছে। চলো এবার তোমাদের আমি ভালো করে একবারে ভেতরে নিয়ে যাই, চলো গাইস। তো গাইস এটা হলো কানকি ধাম আরোগ্য কেন্দ্র, এখানে হচ্ছে একটা হসপিটাল করা হয়েছে, বিভিন্ন ধরনের চিকিৎসা করা হবে বিনামূল্যে। তো হচ্ছে এটা এখনো শুরু হয়নি, ধীরে ধীরে শুরু হবে। তো চলো আরো কিছু ঘুরিয়ে দিই তোমাদের। তো গাইস এটা হলো গীতা ভবন, এখানে তোমরা পিওর ভেজ খাবার পেয়ে যাবে, প্লাস এখানে তোমরা স্টে করতে পারবে অ্যাজ এ লাউঞ্জ হিসাবে। গীতা ভবনের পাশে একদম রয়েছে হচ্ছে ম্যারেজ হল, এখানে বিভিন্ন ধরনের আনুষ্ঠানিক প্রোগ্রামগুলো করা হয়। আজ পড়েছে গাইস ভীষণ রোদ, তোমরা আসলে অবশ্যই এই রোদটাকে অ্যাভয়েড করতে পারো, একটু বিকেল দিকে আসতে পারো। যারা শিলিগুড়ি থেকে আসতে তারা সকালে আসতে পারো, একটু জাস্ট এটার জন্য একটু কষ্ট হতে পারে। তো গাইস এই পাশ থেকে দেখতে পাচ্ছ কি অসাধারণ সুন্দর লাগছে, বেশ সুন্দরই জায়গাটা। তো এই রোদের কারণে একটু প্রবলেম হচ্ছে, বাট
খুবই সুন্দর জায়গা। তো চলো এখন তোমাদের মন্দিরের ওই দিকটায় আরো ভালো করে ঘোরাবো, কি কি মন্দির আছে সবই দেখো। গাইস এখানে বসার জন্য এরকম বিষয় আছে, জায়গা করা আছে, এদিকেও বসার জন্য জায়গা করা আছে, প্লাস এটা একটা মন্দির। এর মধ্যে যজ্ঞ করা হয়, আর এই হলো বাবা রামদেব। তো গাইস এখানে একটা বাচ্চাদের জন্য হচ্ছে পার্ক আছে, আর পার্কে হচ্ছে দুপুর 12টা থেকে 3টা পর্যন্ত খোলা থাকে পার্ক, আর হচ্ছে 5 বছরের বাচ্চা পর্যন্ত খেলতে পারবে, 5 বছরের বেশি না, অ্যালাউ নেই। তো বেশ সুন্দরই আছে ছোটোখাটোর মধ্যে পার্কটা, কিন্তু এত রোদ বাচ্চারা কি খেলবে। তো গাইস দেখতে পাচ্ছ কি সুন্দর মন্দিরটা, এক অপূর্ব দৃশ্য। যদি রোদটা একটু কম থাকতো আরও বেশ ভালো লাগতো। তোমরা একটু রোদটাকে অ্যাভয়েড করে আসার চেষ্টা করবে, কি চেষ্টা করবে, রোদ তো কারো হাতে নেই, তাও একটু মেঘলা দিনে আসলে ভালো হয়। গাইস আছে হচ্ছে রেস্টুরেন্ট, তো এখানে তোমরা খাওয়া দাওয়া করতে পারো। গাইস আমাদের মন্দিরে ঘোরা শেষ, এখন চলে যাচ্ছি বাইরে গিয়ে লাঞ্চ করবো, দেন শিলিগুড়ির বাস ধরবো, বাড়ি চলে যাবো। তো ওই যে হচ্ছে মন্দির গাইস, ওই যে মন্দির গাছ, মন্দির থেকে বেরোলাম, এরকমভাবে শুধু তরমুজের মেলা দেখছি, শুধু রাস্তায় তরমুজ বিক্রি হচ্ছে। তো ওই দিক থেকে সামনে হচ্ছে বাস স্টপ আছে, বাস স্টপ থেকে দেখি হোটেল টোটেল পেলে খাওয়া দাওয়া করবো। ওকে চলো তাদের সামনে থেকে যাই। তো গাইস এখানে এসে গেছি, আর দেখি এখন একটা ভালো খাবারের হোটেল খুঁজছি, নরকম ধাবা টাইপের নর্মাল খাবারের দোকানগুলো আছে, দেখি খেয়ে দেখি। গাইস এখানে খাবার দাবারের ভীষণ কষ্ট, আমি তো অনেকগুলো হোটেল ঘুরে আসলাম, ওগুলোতে কী খারাপ পরিবেশন, তারপর অটো করে আবার এখানে একটা ভালো হোটেলে। এই হলো হোটেল, হোটেল কাম ধাবার মতো, বুঝলে তো, এখানেই এখন খাবো। তো গাইস আমাদের খাওয়া দাওয়া একেবারে কমপ্লিট, খুবই ভালো ছিল খাওয়াগুলো, 200 করে নিয়েছে হচ্ছে মাটন থালি, ঠিকই আছে, কারণ হোটেলটাও একটু ভালো ছিল, আর চালটালও বেশ ভালো ছিল, বাসমতি চাল ছিল, দারুণ ছিল। আই হোপ গাইস তোমাদের ভিডিওটা ভালো লেগেছে, যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক করে দেবে, চ্যানেলটাকে যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকো তাহলে কী করছো গাইস, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, দেখা হবে এরকম একটা নতুন ফ্রেশ ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। তো আজকের জন্য টাটা, বাই বাই।